আমি বাংলাদেশে দেখলাম মুমতাজ বলে একজন গায়িকা আছে, পার্লামেন্টে সে দেখছি আবার হাদিস নম্বর বলছে, হাদিস বলছে। আমরা আল্লাহ ই কবে সেগুলো, আবার মাথার চুলগুলো খোলা। পদ্মা সেতু উদ্বোধন হয়েছে আপনারা জানেন বাংলাদেশে, খুশির বন্যা বয়ে যাচ্ছে বাংলাদেশে, পদ্মা সেতু, পদ্মা সেতু হয়েছে বাংলাদেশের মানুষের জন্য খুশি, কিন্তু দুঃখ কেউ প্রকাশ করেনি। হাজার হাজার হক্কানি আলেমকে জেলের মধ্যে হাসিনা পুড়ে রেখেছে। পদ্মা সেতু উদ্বোধনে কোরআন তেলাওয়াত করেছে একজন তাদের পার্লামেন্টের মেম্বার, যতগুলো ফেরেস্তা ছিল বাংলাদেশ থেকে সেই দিনই পালিয়ে গিয়েছিল তার কোরআন তেলাওয়াত শুনে। একটা বাংলাদেশে ভালো কারি নাই, একটা ভালো আলেম নাই, এত ভালো ভালো কারি, এত ভালো ভালো আলেম কোরআন তেলাওয়াত করার মতো তাদেরকে খুঁজে পাইনি। খুঁজে পেয়েছে একটা মূর্খ জঘন্যকে, যার মুখে দাড়ি নেই, গাঁজা খায় না মদ খায় তা জানি না, ওই যে নাচ করে গান করে, তারা যদি পার্লামেন্টে দাঁড়িয়ে হাদিস কোরআনের কথা বলে তো সমাজের অবস্থা কি হবে। যেমন বাংলাদেশে একটা দল বেরিয়েছে হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদ নাকি আছে দলটা, সে বলছে ছেলে মেয়ে সব এক কাছে, সব চলবে, নামাজ ফামাজ সব চলবে, বসা উঠা চলবে, জোরে বলুন নাউজবিল্লাহ। এ একটা ফিরকা, তাদের কাছ থেকে মানুষকে অ্যাভয়েড হতে হবে। জানবেন যার যে দলটার মধ্যে, যে জায়গার মধ্যে নারী পুরুষ এক কাছে আছে, সেখানে শয়তানের ওয়াসওয়াসা আছে। ওই জন্যই তো মেলা ইসলামে নিষিদ্ধ, ওই জন্যই তো মেলা হারাম, ওই জন্যই ছেলে মেয়ে যেখানে এক কাছে হবে তৃতীয় নম্বর যে হাজির হবে সে হবে শয়তান। দে বলবে ব্যবিচার কর। মেলাতে কি হয় দেখবেন, তিন দুটো ছেলে এক কাছে হয়, আর যদি মেয়েরা ঘুরে বেড়ায় শয়তান কি বলে, দে একবার কুনো মেরে দে, মেরে দে পালিয়ে গেল। শয়তান বলে মেরে দে, কোনো অসুবিধা নাই। কে বলে শয়তান, চালিয়ে দে। ওই জন্যে জলসা হলে মেলা করতে নাই, বুঝতে পেরেছেন না পারেনি, জলসা হলে মেলা চলবে না, কোনো অনুষ্ঠান হলে মেলা চলবে না শরীয়তে, ওই জন্যে মেলা হারাম, কোনো রকমের মেলা চলবে না। আজকে আমার বলতে কষ্ট নেই, কষ্ট লাগে কি জানেন, এই কুরবানি, কুরবানি উপলক্ষে অনেক ছেলেরা বুগি বুগি ড্যান্স করে, কুরবানি উপলক্ষে আপনার ফাংশন করে, কুরবানি উপলক্ষে খেলা করে, কুরবানি উপলক্ষে অমুক কাজ করে, বিভিন্ন রকম অনুষ্ঠান, শরীয় সম্মত একটাও বৈধ নয়। আমি হাটে কুরবানি গরু কিনতে গিয়ে কিনলাম, মিথ্যা কথা বলে আমি হাটের ছাড়ের, মানে ওই যে টাকাটা লাগে হাটে আর কি, ওইটা মিথ্যা কথা বলে কমিয়ে নিলাম, এটা কি আমার জায়েজ হবে? শরীয়তে মিথ্যা কথা কখনো জায়েজ হতে পারে না। আপনি সত্য কথা বলুন, মিথ্যা কথা বলা গুনাহে কবিরা, আপনি কুরবানি হয়ে যাবে, কিন্তু আপনি গুনাহে কবিরা করলেন।